আসসালামু আলাইকুম ইফরান আমি আল ইমরান আমি আবার চলে এসেছি আপনাদের সাথে লিগাল বাংলা থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি আইনগত কোনো বিষয় না নিজের ক্ষোভ নিজের বিবেক নিজের আত্মশুদ্ধি যেটাই বলুন না কেন সেই বিষয়ের উপর ভিত্তি করে কথাগুলো বলবো আমি এই ভিডিওটি করার আগে আমার যে সহকর্মীরা আছে তাদের সাথে আমি তাদের মতামত নেওয়ার পরেই আমি হচ্ছে ভিডিওটি করছি ভিডিওটা কোনোভাবেই কোনো রাজনৈতিক ভিডিও না কিন্তু যে কথাগুলো বলবো সেটা হয়তো আপনারা রাজনীতির সাথে প্রাসঙ্গিক করতে পারেন যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো সেটি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে দেখে ফেলেছেন তথাকথিত টিভি চ্যানেল আমি স্পেসিফিকভাবে নামটি বলছি না চ্যানেলের সেই চ্যানেলের একটি টক শোতে উপস্থাপিকা প্রশ্ন করে একজন ছাত্রনেতাকে অ্যান্ড ছাত্রনেতা যে রিপ্লাইটা দেয় বা প্রত্যুত্তর দেয় সেটি উপস্থাপিকা যেভাবে রিয়াকশন করেছে আমরা যারা সাধারণ মানুষ আছি যারা সাধারণ ছাত্র আছি বা ছাত্রদের সাথে আছে তারা যেসব বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেয়নি কেন নেয়নি সেটি আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি প্রথমত আপনি যে বিষয়টি নিয়ে মানে কথাটা তুলেছেন যে আগের যে রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা যে রকম কাজগুলো করেছে বর্তমান যে ছাত্র সমাজ আছে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারাও একই রকম কাজ করে যাচ্ছে এই কথাটাই আপনার আপনি বোঝাতে চেয়েছেন উপস্থাপিকার কথার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে সে এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে দশ দিনের মধ্যে এমন কিছু হয়েছে সে ওই জায়গায় শ্রদ্ধা জানানোর জন্য যেতে পারেনি বা বাধা দান করা হয়েছে ওকে ঠিক আছে আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করতে চাচ্ছি না আর বা উত্তর দিতে চাচ্ছি না আমি সেই উপস্থাপিকাকে কিছু প্রশ্ন করতে চাই সে অবশ্যই আমার থেকে অনেক জ্ঞানী অনেক ডিগ্রি আছে তার আমি হয়তো তার কাছে ওই রকম কোনো কিছু না কিন্তু আমার বিবেক আছে সেই বিবেকের তাড়া থেকেই আমি কথাগুলো বলছি প্রথমত আপ মানে আপনি কি বলতে চান যে মানুষের কোনো রাগ ক্ষোভ কোনো কিছু থাকবে না মানুষ রোবট মানুষের কোনো মানে আবেগ বিবেক বলতে কোনো কিছু থাকবে না তাদের রাগ করা যাবে না তারা রাগ দেখাতে পারবে না তাদের কি এরকম হতে হবে নাকি তারা ফেরেশতা মানুষ ফেরেশতা বা ছাত্র আন্দোলনের সাথে যারা ছিল সবাই ফেরস্তা হয়ে গেছে একদিনের মধ্যে ফেরস্তা হয়ে গেছে দশ দিনের মধ্যে ফেরস্ত হয়ে গেছে আপনি কি এরকম কিছু বোঝাতে চাচ্ছেন আপনি দেশকে এক এক থেকে দশ দিনের মধ্যে আপনি পুরোপুরি পাল্টে দেবেন আর সেটা যদি হয় আপনি তিরিশ দিনে তিন মাসের মধ্যে ইলেকশন দেন তাহলে সেই ইলেকশনের ব্যাপারে তখন আপনি কেন না করেন এটা কোন বিবেক থেকে আপনার কোন পার্সপেকটিভ থেকে আপনি এই কথা কথাগুলো বলেন একটা মানু কয়দিন হয়েছে আপনি আমি একদম খোলাখুলি ভাবে বলি আপ সতেরো সতেরো তারিখ থেকে ধরি সতেরো তারিখ থেকেও যদি আমি ধরি সতেরো জুলাই থেকে আমি পাঁচ আগস্ট পর্যন্ত যদি ধরি আমি আগে সতেরো বছর দিয়ে দিলাম সাড়ে ষোলো বছর সতেরো বছর বাদ দিলাম কি পরিমাণ টর্চার কি পরিমাণ টর্চার সেল ছিল আপনার কি কোনো আইডিয়া আছে কি গেছে সতেরো থেকে পাঁচ আগস্টের মধ্যে মিনিমাম দেড় হাজার মানুষ মারা গেছে আমি এটা আন বলতেছি অফিসিয়ালে হয়তো কম দেখাবে কিন্তু দেড় হাজারের মতো মানুষ মারা গেছে এটা ট্রু আহত হয়েছে হাজার হাজারের বেশি সেই দৃষ্টিকোণ থেকে মানুষের কি এই এই বিষয়টা মানে রাগটা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক মানুষ একদিনের মধ্যে ভুলে যাবে মানুষ তিপ্পান্ন চুয়ান্ন বছরের আগের বিষয়গুলো ভুলে না তার মানে কষ্টের বিষয়গুলো ভুলে না আর আমরা এক মাসের মধ্যে সব ভুলে যাব এটা কি সম্ভব আজকে আপনার ভাই মারা গেলে কি আপনি ভুলে যাবেন উদার উদারতা দেখাচ্ছেন নাকি আপনি প্রগতিশীলতা দেখাচ্ছেন আমি জানি না আসলে কোনটা দেখাচ্ছেন আপনি এটা যদি হ্যাঁ এটা যদি এক দুই বছর পরে হইতো তারপরে যদি আপনি এই কোশ্চেনগুলো করতেন আমি এটা অ্যাকসেপ্ট করে নিতাম মানুষ ভাই রোবট না রাগ ক্ষোভ কমতে সময় লাগে আমার কথাগুলো হয়তো পলিটিক্যাল হয়ে দেখতেছে বাট ইস ট্রুস ট্রু যে আপনি এইভাবে কোনো আপনি একটা জাজমেন্টের মতন দিয়ে দিচ্ছেন যে দশ দিনের মধ্যে এগুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে আর অন্য গুলো চেঞ্জ হয় না আপনার তো জুডিশিয়ারিতে আসা উচিত জুডিশিয়ারিতে বসে তারপরে আপনার জুডিশিয়ারিতে আপনার আপনি এভাবে রায় দেওয়ার দরকার আপনি আপনার পর্যবেক্ষণ জানিয়ে দেবেন এটাই বেটার হয় না হয় আপনার তত্ত্বাবধক সরকারের যে হচ্ছিল উপদেষ্টা মণ্ডলী আছে সেখানে আপনার আসা উচিত সেই উপদেষ্টা মণ্ডলিতে আসা কীভাবে দেশ আসলে চালাইতে হয় সেই জিনিসগুলো আপনার দেখা উচিত আপনি সাধারণ ছাত্রকে যারা এতটা রক্ত দিচ্ছে এতটা এত কিছু করছে সে তাদের আপনি এইভাবে কোয়েশ্চেন করেন সে তারা দশ দিনের মধ্যে দেশ পাল্টায় ফেলবে এত সোজা আপনাকে আমি দশ দিন দিব যদি সবাই রাজি থাকে আমি আমি রাজি আমার পক্ষ থেকে আমি রাজি আপনাকে দশ দিন দিব আপনি দেশ চালান আপনি দশ দিনে কত সুন্দর করে দেশ চালাতে পারেন আমি দেখি এসি রুমে থাকেন কোয়েশ্চেন করেন কোনো সমস্যা তো হয় না রাবার বুলেটের সামনে যান খান রোদের মধ্যে একটু দৌড়াদৌড়ি করেন তাহলে বুঝবেন কষ্টগুলো রকম। মানুষের খুব এত সহজে আসে না কম কষ্টে খুব আসে না আর ডিজে গানের নাচানাচি হয়েছে ডিজে গানের নাচানাচি কি এটা প্রথম বাংলাদেশে পনেরো আগস্টের বিষয় তারা যখন ছিল সেই সময় তো এগুলো হয়েছে আমরা নিজে আমরা নিজে সাক্ষী আমি নিজে দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা নিয়ে কোনো মানে সে স্বাধীনতার একটা অংশ এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নাই এটা নিয়ে কেউ দ্বিমত করতেছে না এই কিন্তু এটাকে কন মানে কন্ট্রাভার্সি কোর্স থেকে মানুষের কেন এত রাগ পনেরো বছরে কেন শেখ মুজিব মুজিবুর রহমানকে সেই জায়গায় নিয়ে যেতে পারে নাই সেই উত্তরগুলো আপনি দিতে পারবেন এত রাগ কেন দেখাচ্ছে ধরেন আপনি শাহরুখ খানকে পছন্দ করেন আর আপনার বান্ধবী পছন্দ করে হচ্ছে হলো আমির খানকে এখন আপনি বলতেছেন না শাহরুখ খান একমাত্র জনপ্রিয় নায়ক আর কেউ নাই আবার আপনার বান্ধবী বলতেছে না আমির খান একমাত্র জনপ্রিয় নায়ক আর কেউ কেউ নাই আবার অনেকে বলতেছে না এই দুজনের কেউই নাই অন্য কেউ এখন আপনি যাকে বলবেন তাকেই মায়না নিতে হবে জনগণ এরকম তো হতে পারে না আপনি তো একটা জিনিস চাপাই দিতে পারবেন না কারোর উপর আর হ্যাঁ আরেকটা জিনিস ফোন চেক করা যে বিষয়টা ফোন চেক করার বিষয়টা অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের জন্য লড়াই করেছি তারা অবশ্যই মনে করি যে এই জিনিসটা করা কখনোই উচিত না আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা সাপোর্ট করি না কিন্তু কালকে যে বিষয়টা দেখেছি দেখার পর আমার খারাপ লেগেছে কিন্তু তারপরেও আমি একদিক থেকে একটু মানে কি বলবো মজা বলবো না এটাকে মানে খালি শুধু ভাবছি যে না তাদের একটু বোঝা উচিত যখন আমাদের ফোনগুলো চেক করতো বাসে কোনো জায়গায় যাওয়ার সময় যখন যেতাম বাইরে যখন বের হতাম তখন ফোনটা নিয়ে বের হতে ভয় লাগতো যে কে কখন চেক করে তাদেরও তো একটু বোঝা উচিত যে আমাদের সাথে কি কী হয়েছিল ওই টাইমগুলোতে এইভাবে একটু চিন্তা করেন তাহলেই হয়তো বুঝতে পারবেন যে কেন হয়েছিল কেন কি হয়েছিল এরকম মানে উড়া ধোড়া কোয়েশ্চেন আপনি জাস্ট আপনার চাপা দিয়ে ধাপ ধাপ এক একটা কোয়েশ্চেন করবেন আর আপনাকে সবাই মানে এক মানে কি রানি বানায় ফেলবে এই রকমই ফাইদা নিতেছেন সময় নিজের বিবেককে একটু কাজে লাগান সব কিছু একদিন ঠিক হয় না যদি তাই হয় তাহলে ওই যে মানুষ যে বলতেছে না একটু আগে যেটা বললাম যে তিন মাসের মধ্যে ইলেকশন দেওয়া দেওয়ার কথা তাহলে ওই ইলেকশন দিয়ে দিতে বলেন তখন আবার চিল্লি করেন না ঠিক আছে ভালো থাকেন